নমস্কার, ইটাস ইনফিউশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের রেসিপি আলু স্টাফড ক্যাপসিকাম। আলু স্টাফড ক্যাপসিকাম বানানোর জন্য আমি প্রথমে একটা রেড বেল পেপার কেটে নিচ্ছি। আমার কাছে রেড বেল পেপার ছিল, তাই আমি রেড বেল পেপার ব্যবহার করছি। আপনাদের কাছে যদি না থাকে তাহলে কিন্তু এমনি ক্যাপসিকামেও আপনারা এটা অবশ্যই করতে পারেন, বা ইয়েলো বেল পেপারেও করতে পারেন, তাতে কিন্তু কোনোই স্বাদের হেরফের হবে না। আমি ক্যাপসিকামটাকে দু টুকরো করে কেটে নেওয়ার পর মাঝখানের অংশটা এভাবে ফাঁকা করে নিয়েছি। ঠিক একইভাবে আমি এই ক্যাপসিকামটাকেও ফাঁকা করে নিলাম। দেখুন, মাঝখানে কিন্তু একটা বাটির মতো গর্ত তৈরি হয়েছে। এবার একইভাবে আমি এই ক্যাপসিকামটাকেও কেটে নেব। এটারও মাঝখানটা আমি একই রকম ভাবে ফাঁকা করে নেব। আমি সব ক্যাপসিকাম গুলোকে এইভাবে বাটির মতো তৈরি করে নিয়েছি। এবার আমি একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে আমি একটা সেদ্ধ আলু গ্রেট করে নেব। আমি আলুটাকে গোটা সেদ্ধ করে নিয়েছিলাম, এবার আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছুটা গ্রেট করে নেওয়া গাজর দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ আদা কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। আপনারা ঝালের জন্য অবশ্যই কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিলাম। 1 টিস্পুন নুন দিয়ে দিচ্ছি। কিশমিশ আমি একদম ছোট টুকরো করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, তবে মুখে একটু কিশমিশ পড়লে কিন্তু মিষ্টি মিষ্টি লাগবে আর খেতে ভালো লাগবে। এবার আমি একটা চামচ দিয়ে আলুর সাথে সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যদি চান তাহলে এর মধ্যে বিনস বা সুইট কর্ন, সেদ্ধ মটরশুঁটি, এই সমস্ত সবজিগুলো ব্যবহার করতে পারেন, তবে আমি আলু আর গাজর ছাড়া আর কিছু এর মধ্যে ব্যবহার করছি না। আর এটাকে আপনারা পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়েও বানাতে পারেন, তবে আমি আজকে এটাকে সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, তাই আমি শুধুমাত্র একটু আদা ব্যবহার করছি। আমি এর মধ্যে 1 টিস্পুন ভাজা মশলা দিলাম। আমি ভাজা মশলাটা আগে দিতে ভুলে গেছিলাম। এই ভাজা মশলাটার মধ্যে জিরে আর ধনে শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নেওয়া আছে। এই আলু স্টাফড ক্যাপসিকামটা কিন্তু ইভিনিং স্ন্যাক হিসাবে ভীষণই ভালো, টেস্টি লাগে। আলু আর এই মশলার পুরের সাথে ক্যাপসিকামের গন্ধ মিশে একটা খুব সুন্দর টেস্ট এনে দেয়। আপনারা এটা নিজেরা ইভিনিং স্ন্যাক হিসাবে অবশ্যই বানিয়ে খেতে পারেন। যদি বাড়িতে গেস্ট আসে তাহলে এটা অবশ্যই তাদেরও বানিয়ে খাওয়াতে পারেন। আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো বলবে। কোনো ডিনার পার্টিতে এটাকে স্টার্টার হিসাবেও অবশ্যই পরিবেশন করতে পারেন। আলুর সাথে সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে একপাশে সরিয়ে রাখলাম। আমি এবার কেটে নেওয়া ক্যাপসিকামগুলোকে নিয়ে এসেছি। এবার চামচের সাহায্যে এর মধ্যে আলুর পুর আমি ভরে দেব। দেখুন, আমি এটার মধ্যে আলুর পুর ভরে ফেলেছি। আমি আরেকটাও আপনাদেরকে ভরে দেখিয়ে দিলাম। এভাবে আমি বাকিগুলোও ভরে ফেলব। আমি সবগুলো ক্যাপসিকামের মধ্যে পুর ভরে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। ক্যাপসিকাম গুলোকে ভেজে নেওয়ার জন্য আমি একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে তার মধ্যে কিছুটা সাদা তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি এক এক করে ক্যাপসিকাম গুলো এর মধ্যে দিয়ে দেব। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ক্যাপসিকামটা ছিটতে শুরু করবে, তাই জন্য আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না হতে দেবো। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় একদম লোতে রাখবেন, না হলে কিন্তু ক্যাপসিকাম গুলো একেবারে পুড়ে যাবে। মিনিট খানেক পর আমি ঢাকনাটা তুললাম। এবার আমি এটাকে উল্টে দেব। উল্টে দেওয়ার পর আবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব। আবার আমি কিছুক্ষণ পর ফিরে এলাম। এগুলোকে এবার আমি আবার একবার উল্টে দেব। আলুটা যেহেতু অলরেডি সেদ্ধ আছে, আলুটা কিন্তু বিশেষভাবে রান্না হওয়ার কিছু নেই,
ক্যাপসিকামের উল্টো পিঠটাই রান্না হওয়া বেশি জরুরি। আবার আমি এটাকে উল্টে দিলাম আর ঢাকা দিয়ে আরো মিনিট খানেক রান্না হতে দেবো। আরো এক মিনিট পর ফিরে এলাম, আমি এর উপর দিয়ে কিছুটা চিজ গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি এখন চিজটা দিচ্ছি তার কারণ চিজটা হিটে একটু গলে গেলে এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও সুন্দর লাগবে। চিজ দেওয়ার পর আমি আবার কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব যাতে চিজটা মেল্ট হয়ে যায়। আরও প্রায় মিনিট খানেক পর আমি ঢাকনাটা তুললাম, দেখুন চিজটা কিন্তু একেবারে মেল্ট হয়ে গেছে, এটা একেবারে রেডি। ক্যাপসিকাম রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না, আর এটা যদি বেশি রান্না হয়ে একেবারে কালো হয়ে যায় তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তৈরি হয়ে গেল আমাদের আলু স্টাফ ক্যাপসিকাম।